দীর্ঘ ১৩ বছর ধরে সামাজিক উৎসবে ব্রতী বনহুগলি যুবক সংঘ এক যুগ ধরে বাংলার জীবন জুড়ে রক্তদানের মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তা দিয়ে চলেছেন ক্লাবের সম্পাদক শঙ্কর রাউত। আজ ২৪৩৭ জন রক্তদাতা রক্ত দিয়ে সামাজিক উৎসবকে সার্থক রূপ দিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রক্তদান এখন সামাজিক উৎসবে পরিণত হয়েছে। রবিবাসরীয় সকালে রক্তদানের ছিল চাঁদের হাট। ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বিধায়ক ও প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পৌরপিতা বিশ্বজিৎ বর্ধন, পৌরপিতা অঞ্জন পাল, পৌরমাতা ডালিয়া মুখার্জি, পৌরমাতা মেঘনা মিত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানুষ যখন রক্ত দেবে বহু চিন্তা হবে টাইম আছে রক্ত নেব, রক্তদান এখন কম্পিটিশন হয় না, কোনো টার্গেট হয় মানুষের জীবন আছে মানুষের জন্য। আমাদের এখানে গ্রীষ্মে তাহলে জন্য সমস্ত প্ল্যাটফর্ম রক্ত শূন্য অলরেডি মঞ্চের নিবেদন ঘোষণা হয়ে গেছে। যারা এখন পর্যন্ত রক্ত দিয়েছেন সেই সমস্ত জীবন্ত ভগবানদেরকে আমার প্রণাম সালাম কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এখনো রক্ত দেননি সমস্ত ভাবিতে ত্যাগ করে এগিয়ে আসুন, মানুষের পাশে ধরেন, মানুষের জন্য চলুন। এবং ভবানীপুর ক্লাবের মাননীয় সম্পাদক সঞ্জয় ঘোষ, সব থেকে বড় রক্তদান সঙ্গে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির, এই রক্তদান শিবিরে বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন পুলিশ প্রশাসন, এসিপি প্রিয়ব্রত বক্সী মহাশয় সহ ক্রীড়াবিদেরা উপস্থিত আছেন, রাজনৈতিক ক্ষেত্রের মানুষরা আসবেন, ক্রীড়াবিদরা আসবেন, পুলিশ প্রশাসন আসবেন এবং সাংস্কৃতিক চেতনা বাংলার ফুটবল দলের অন্যতম উদ্ভাসিত হবে। সঞ্জয় ঘোষ এবং বিশিষ্ট সমাজ সেবক এবং একেবারে মঞ্চে প্রথম থেকেই রয়েছেন রঞ্জন ভট্টাচার্য এবং সঞ্জয় ঘোষ, সবাইকে নিয়ে একটা ফটো সেশন চলছে। ছবিতে এই মুহূর্তকে ধরে রাখার যে কর্মসূচি, যে প্রয়াস তা চলছে। আমরা সঞ্জয় ঘোষকে, মাননীয় সঞ্জয় ঘোষকে, মাননীয় শঙ্করলাল চক্রবর্তীকে এবং বরুণদাকে অনুরোধ করবো তার বৈভবকে একেবারে না কমিয়ে স্যারও সেরকমই তার মহত্ব দিয়ে, মানবিকতা দিয়ে মহত্বকে মহত্ব করে তুলতে পারে। সেই আমার প্রাণের মানুষ সৌগত এবং এই রক্তদান যেমনি একটা পাশাপাশি এই রক্তদানের মধ্যে যে উদ্যোক্তাদের সাংগঠনিক দক্ষতা কলকাতা বা আমাদের বাংলায় একসাথে ৩০০০ মানুষের রক্তদানের রেয়ার হয় না বলছি, ফলে আমি যে কি করে এত আনন্দিত যে ৩০০০ টার্গেট দিয়েছি, ১৪০০ রক্ত দিয়েছি,
এটা অত্যন্ত আমাদের সংকল্প বলছে আরো দেড় হাজার লোক রক্ত এই প্রকল্প ঈশ্বর দামাদায়ের মধ্যে এত অসাধারণ প্রচেষ্টার জন্য অসাধারণ প্রচেষ্টার সংকল্পকে ধন্যবাদ অভিনন্দন 1800 বেশি লোক রক্তদান দিয়েছে সংকরটাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা রক্তদান শিবির আয়োজন করেছে প্রতি বছর করে আর যত বছর যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে আগামী বছর হয়তো 3000 লোক রক্ত দেবে আমার মনে হয় কলকাতা না সারা বাংলার সবচেয়ে বড় রক্তদান শিবির যে কথা ঋতুপ্রতরা বলুন অনেক ভালো সামাজিক অনুষ্ঠান আমি প্রত্যেকবারই ভাবি যেটা আমি বললাম যে গতবার প্রত্যেকবারই এভাবে আস্তে আস্তে এবার তো শুনলাম প্রায় 1500 দিয়েছে আরো বেশি তো এইভাবেই ও মনুগলি যুবক আসলে এই সম্পাদক এই অত্যন্ত বড় অনেক ভালো ভালো প্রোগ্রামও করেছে এবং সামাজিক উৎসবের মধ্যে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সংগঠনের দায়িত্বে নিজেকে করেছে এবং কর্মীদের নিয়ে সদস্য সদস্য যারা আছে প্রত্যেকেই ভালো কাজ করে এবং এই মনোগ্রী যুবক সংঘ শুধু রক্তদান শিবির নয় সারা বছরই বিভিন্ন সামাজিক উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রোগ্রামও নেয় তো আগামী দিনে এই মনোগ্রী যুবক সংঘ শঙ্কর রাউতের নেতৃত্বে যে কাজ করছে আগামী দিনে আরো ভালো